আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রছাত্রীবৃন্দকে অনলাইন ক্লাসের আবারও শুভেচ্ছা। আমি আমাতের নূর, সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়, ধন্যবাদগঞ্জ সরকারি ধন্যবাদগঞ্জ কলেজ, নবাবগঞ্জ, ঢাকা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি, সেটা হচ্ছে তোমাদের নতুন বা সংশোধিত সিলেবাস। আমার হাতে 5 তারিখে সিলেবাস চলে আসছে। আমি সিলেবাসটা দেখে অত্যন্ত খুশি এবং তোমরাও সিলেবাসটা দেখে অত্যন্ত খুশি হবে, কারণ তোমাদের সিলেবাস খুবই সংক্ষিপ্ত করা হয়েছে। আমি আজকে তোমাদেরকে ক্লাস নেওয়ার আগে প্রথমে তোমাদেরকে সিলেবাসটার সাথে পরিচয় করে দেব এবং আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস সেই সিলেবাস থেকে আমরা আলোচনা করব। আমি আজকের ক্লাসে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কোন কোন প্রশ্নগুলো আসছে এবং কী কী তোমাদের পড়তে হবে সেগুলো আলোচনা করব। কাজে তোমরা আজকের অনলাইনের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবে এবং প্রয়োজন বোধে তোমরা সিলেবাসটা লিখে রাখবে। আমি এখন সিলেবাস নিয়ে আলোচনা করছি। আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রে এসেছে সিলেবাসে আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায় আছে তোমাদের সভ্যতা, দ্বিতীয় অধ্যায় রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল, আর তৃতীয় অধ্যায় রয়েছে খুলাফায়ে রাশিদিনের যুগ। এই তিনটা অধ্যায় থেকেই তোমাদের প্রথম পত্রের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন হবে। আর এই তিন অধ্যায়ের বাইরে তোমাদের সিলেবাসে যেগুলো ছিল এগুলোকে বাদ দেওয়া হয়েছে। এ পর্যায়ে আমি তোমাদেরকে দ্বিতীয় পত্রের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের সিলেবাসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ এখানে তোমার কিছু প্রশ্ন সংক্ষিপ্ত করা হয়েছে। প্রথম অধ্যায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। আমি এখন দ্বিতীয় পত্রের সিলেবাসটা ডিপলি আলোচনা করব, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে। আমার প্রথম অধ্যায় রয়েছে সিন্ধু বিজয়। এখান থেকে তোমাদের যে প্রশ্নটা আসবে সেটা হলো মোহাম্মদ বিন কাসিম কর্তৃক মুসলমানদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করুন। দ্বিতীয় প্রশ্ন, সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্যাবলী এবং ফলাফল। তাহলে এখান থেকে তোমরা দেখো একটা প্রশ্ন আসে যে সুলতান মাহমুদ কর্তৃক ভারতের অভিযানের উদ্দেশ্যাবলী কী ছিল এবং এর ফলাফল কী ছিল। এই উদ্দেশ্যের মধ্যে আমরা দেখি সেখানে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, অর্থনৈতিক উদ্দেশ্য ছিল, ধর্মীয় উদ্দেশ্য ছিল, কাজে এই তিনটা উদ্দেশ্য ছিল এবং ফলাফলও তিনটা ছিল, কাজে তোমরা এই প্রশ্নটা শিখবে। পরবর্তীতে আরেকটা প্রশ্ন রয়ে গেছে এই অধ্যায়ে, সেটা হলো মোহাম্মদ গুরি, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠায় মোহাম্মদ গুরির অবদান আলোচনা করুন। তো মোহাম্মদ গুরি কীভাবে ভারতে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছ যে আমরা প্রথম অধ্যায় থেকে তিনটা প্রশ্ন করব, সেটা হলো সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল, দ্বিতীয়ত হলো সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্যাবলী ও ফলাফল, তৃতীয় হলো ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠায় মোহাম্মদ গুরির কৃতিত্ব। আমাদের দ্বিতীয় অধ্যায় বাংলার ইতিহাস, যেটা বলে পাকিস্তানি আমল। পাকিস্তানি আমল শুরু হয় 1952 থেকে 1969 গণ অভ্যুত্থান পর্যন্ত। এখানে দেখো আমাদের সিলেবাসে কী রয়েছে, সেখানে প্রথমে আছে ভাষা আন্দোলন। তাহলে আমরা এখান থেকে পড়ব ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের কী, ভাষা আন্দোলন কেন হয়েছিল, ভাষা আন্দোলনের ফলাফল কী, কিংবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভাষা আন্দোলনের গুরুত্ব। 2 নম্বর, যুক্তফ্রন্ট, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, এই নির্বাচনের কীভাবে সংগঠিত হয়েছিল এবং মুসলিম লীগের কীভাবে বরাডুবি সর্বনাশ ঘটে, এটাই ছিল যুক্তফ্রন্ট, 1954 সালের যুক্তফ্রন্ট গঠন। তারপরে পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের বৈষম্যমূলক নীতি, আমরা দেখি যে পূর্ব বাংলার প্রতি পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে তারা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সামরিক, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে পূর্ব বাংলাকে বৈষম্যের চোখে দেখে। তাহলে আমরা এই বৈষম্যগুলো, মানে তারা প্রতিটা ক্ষেত্রে পূর্ব বাংলাকে কীভাবে বৈষম্যের চোখে দেখে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে তোমরা
অর্থনৈতিক বৈষম্য, পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের চিত্রটা অনেক ভালোভাবে পড়বা, কারণ এখান থেকে তোমাদের বেশি প্রশ্ন আসেন। তারপরে আসছে ছয় দফা কর্মসূচি। তাহলে এখানে 1966 সালে সংগঠিত হয় ছয় দফা কর্মসূচি। তাহলে ছয় দফা কর্মসূচিগুলো কী এবং ছয় দফা কর্মসূচির গুরুত্ব কী, এটা আলোচনা করতে হবে। তারপরে আছে আগরতলার মামলা। আগরতলার মামলা কী, আগরতলার মামলার কী ফলাফল হয়েছিল সেটা। তারপর দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন 1969 সালের গণ অভ্যুত্থান। তোমরা জানো 1969 সালে একটা গণ অভ্যুত্থান হয়, সেটা ফলাফল। আমাদের এখানে দ্বিতীয় অধ্যায় শেষ, তৃতীয় অধ্যায় সরি পঞ্চম অধ্যায়, এখানে আমরা ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় শুরু হয়েছে 1970 সাল দিয়ে এবং শেষ হয়েছে মহান মুক্তিযুদ্ধে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শেষ হয়েছে। তাহলে এখানে দেখো আমাদের কী কী প্রশ্ন পড়তে হবে। এখানে আমাদের ষষ্ঠ অধ্যায় প্রথমে রয়েছে 1970 সালের নির্বাচন। তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন আলোচনা করব 1970 সালের নির্বাচন এবং এর ফলাফল। দু নম্বর 1971 সালে 25 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণের বিষয়বস্তু ও তাৎপর্য। তোমরা জানো যে 1971 সালে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে এক বিশাল ভাষণ দেন, সেই ভাষণের বিষয়বস্তু ও তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করব। তারপরে যেটা রয়েছে 25 মার্চ রাতের গণহত্যা, যেটাকে ইতিহাসে বলা হয় অপারেশন সাজদাট কিংবা কালোরাত্রি, সেই কালোরাত্রির ইতিহাস। তারপরে রয়েছে মুজিবনগর সরকার। তোমরা জানো যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধকে পরিচালিত করার জন্য সেই সময় একটা অস্থায়ী সরকার গঠন করা হয়, সেই অস্থায়ী সরকারের গঠন কার্যাবলী, সেই অস্থায়ী সরকারের কীভাবে গঠিত হয়েছিল, তার সদস্যবৃন্দ কারা ছিল এবং তাদের কার্যাবলী কী ছিল, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর হলো মহান মুক্তিযুদ্ধ, 1971 সালের যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সেটা নিয়ে তোমরা আলোচনা করব। এখানে মুক্তিযুদ্ধের সময় তোমার বিভিন্ন শ্রেণীর অবদান ছিল। আমরা গত ক্লাসে তোমাদেরকে একটা ক্লাস দিয়েছি মুক্তিযুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর অবদান। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কেন শেষ থেকে শুরু করেছিলাম। আমি বুঝতে পেরেছি যে তোমাদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে, এখানে বাংলার ইতিহাস, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের প্রথমে এই সিলেবাসের অন্তর্ভুক্ত করো বাংলার ইতিহাস, তাই আমি শেষ ক্লাস দিয়ে তোমাদের শুরু করেছিলাম। তো যাই হোক, আমাদের একটা প্রশ্ন এখান থেকে আলোচনা শেষ হয়ে গেছে, মুক্তিযুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর অবদান। পরবর্তীতে তোমার আরেকটা প্রশ্ন রয়ে গেছে, মুক্তিযুদ্ধে বিরোধী শক্তিগুলোর তৎপরতা বা কার্যাবলী। এখানে দেখো মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে বিরোধী শক্তিগুলো কাজ করেছিল, কারণ পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে এসে তারা বাঙালি জনসাধারণকে, মুক্তিযোদ্ধাদেরকে এত দ্রুতগতিতে ধরতে পারত না, তাদেরকে সাহায্য করেছিল আমাদের দেশের একটা শ্রেণী যাদেরকে ইতিহাসে বলা হয় রাজাকাল, আলবদর, আলসাম। কাজে তাদের কার্যাবলীগুলো নিয়ে আমরা, তাদের কাজ কী ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সর্বশেষ পয়েন্ট যেটা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়, কীভাবে আমরা বিশ্বের মানচিত্রে 1971 সালে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের পেয়েছি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমরা সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছ যে আমাদের সিলেবাসে প্রশ্ন খুবই সংক্ষিপ্ত হয়ে গেছে, তোমাদেরকে খুব বেশি একটা পড়তে হবে না, 10-12টা প্রশ্ন পড়লে তোমাদের ইনশাল্লাহ কমন পড়বে, এবং আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো পড়বে বাসায় বসে বসে। আর আমরা অনলাইনে ক্লাসে তোমাদেরকে সেই ক্লাসগুলোর উপরই আলোচনা করব। তাহলে আমি আজকে তোমাদের সিলেবাসটা দিয়ে দিলাম, তোমরা সিলেবাসটা সংগ্রহ করবে এবং সে অনুযায়ী তোমাদের পড়াশোনা চালিয়ে যাবা। এর বাইরে এই তিনটা অধ্যায়ের বাইরে দ্বিতীয় পত্রে তোমাদের আর কিছু পড়ার দরকার নাই, প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। কাজে এই তিনটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে। এখন এই তিনটা অধ্যায়ে যে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কাজে তোমরা এগুলো বাসায় বসে বসে পড়তে থাকো, আর যদি সমস্যা হয় আমাকে জানাবে। আমি তোমাদেরকে আজকে প্রথম যে আমাদের প্রশ্নটা, সিন্ধু বিজয়, এখানে সিন্ধু বিজয়
এবং সুলতান মাহমুদের বারোতম জনের উদ্দেশ্য হলো মোহাম্মদগুড়ি, এটা প্রথম বর্ষের অনলাইন ক্লাসে চলতেছে। কাজে তোমরা ইচ্ছে করলে সেখান থেকে দেখতে পারো, এটা তোমাদের ওইখান থেকে দেখলে হবে, না হয় আমি আলোচনা করে দেব পরে। আর আমি এখানে শুরু করব বাংলার ইতিহাস থেকে, যেটাকে বলা হয় পাকিস্তানি পিরিয়ড। 1952 সালের ভাষা আন্দোলন দিয়ে আমি শুরু করব, তারপর আমি একবারে পঞ্চম অধ্যায়ের পরে ষষ্ঠ অধ্যায় চলে যাব, সেখান থেকে আলোচনা করার পর তারপরে প্রথম অধ্যায়টা আলোচনা করব। তাহলে এখানে দেখো, প্রথমে আমাদের আছে ভাষা আন্দোলন। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে ভাষা আন্দোলন কী। তোমরা নিশ্চয়ই জানো যে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে। তাহলে সাধারণত মাতৃভাষা রক্ষার জন্য বাঙালিরা যে আন্দোলন করেছিল ইতিহাসে, সেটাই ভাষা আন্দোলন নামে পরিচিত। আজ আমি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে আমার মায়ের ভাষা, মাতৃভাষা বাংলাতে তোমাদের ক্লাস নিচ্ছি। তোমরা আমার সাথে কথা বলছ তোমাদের মায়ের ভাষা বাংলাতে, যেটা আমরা জন্মের পর থেকে মায়ের মুখ থেকে শিখে আসছি। তাহলে এখন এই বাংলা ভাষাকে আমরা রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি, এটার জন্য আমাদেরকে অনেক রক্ত দিতে হয়েছিল। আর আমরা আজকে একটা ছোট্ট প্রশ্ন আলোচনা করে তোমাদের সাথে ক্লাস শেষ করব, সেটা হলো 21শে ফেব্রুয়ারি ইতিহাসে এত বিখ্যাত কেন। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসে, তাহলে আমরা বলবো যে যখন পাকিস্তান সৃষ্টি হয় 1947 সালে, তারপরে পূর্ব বাংলার ভাষা কী হবে, এটা নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়। সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের মাতৃভাষা ছিল বাংলা, শতকরা 56.4 জনের মাতৃভাষা ছিল বাংলা, আর এদিকে 3.27 জনের মাতৃভাষা ছিল উর্দু। সংখ্যাগরিষ্ঠের মাতৃভাষা বাংলা হওয়ার শর্তে পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য এক হীন ষড়যন্ত্রে মেতে ওঠে। এদিকে পূর্ব বাংলার ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী মহল বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য পাল্টা আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের ধারাবাহিকতা 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন নাম করা ছাত্র যেমন সালাম, বরকত, জাব্বার, শফিউল এবং রফিক পুলিশের গুলিতে শহীদ হন। তাদের আত্মত্যাগের জন্য আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। তাই ইতিহাসে 21শে ফেব্রুয়ারি এত বিখ্যাত। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা তোমাদেরকে আগামী ক্লাসে ভাষা আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভাষা আন্দোলনের ফলাফল কী ছিল এবং বাংলাদেশের স্বাধীনতা 1971 সালের স্বাধীনতার যুদ্ধে এই ভাষা আন্দোলনের স্বাধীনতা যুদ্ধের পেছনে ভাষা আন্দোলনে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।